2024 সালের কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে কোন ক্রিকেটার যুক্ত হবে আর গতবারের চুক্তি থেকে কে বাদ যাবে তা ইতিমধ্যে প্রায় চূড়ান্ত করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিগত দিনের পারফরম্যান্স ও আগামী বছর জাতীয় দলকে নিয়মিত সার্ভিস দিতে পারে এমন সম্ভাবনাময় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে। গতবারের চুক্তি থেকে বাদ পড়ার তালিকায় সবার আগে মোসাদ্দেক হোসেন সৈকতের নাম আসতে পারে। চলতি বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও খেলা হয়নি আন্তর্জাতিক কোনো ম্যাচ, আর 2024 সালেও জাতীয় দলে ফিরবে কিনা তা এখনও নিশ্চিত না। তাই নতুন চুক্তিতে সৈকত থাকছে না এটা প্রায় নিশ্চিত। এই ক্রিকেটার এখন আছেন টি-20 চুক্তিতে। এরপর 2024 সালে কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সম্ভাবনা রয়েছে তামিম ইকবাল খানের, কারণ বাহাতি ওপেনারের চুক্তিতে থাকা না থাকা নির্ভর করছে জাতীয় দলে খেলা না খেলার উপর। তিনি আন্তর্জাতিক ক্রিকেট না খেললে চুক্তিতে থাকবেন না, এটাই স্বাভাবিক। আর জাতীয় দলের খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে চুক্তিতে অন্তর্ভুক্ত হবেন। জাতীয় নির্বাচনের পর 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় সভায় তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে এ ব্যাপারে একটা সমঝোতা বৈঠকও করেছেন তিনি। গুঞ্জন রয়েছে কিছু শর্ত কার্যকর করা হলে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারে তামিম। চন্ডিকা হাথুরু সিংকে প্রধান কোচ এবং সাকিব আল হাসানকে অধিনায়ক না রাখা হলে জাতীয় দলে ফেরার ইচ্ছা আছে তার। তবে তা কি আদৌ সম্ভব কিনা তা বড় একটা প্রশ্ন। আর নতুন করে 2024 সালের কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হচ্ছেন তাওহিদ হৃদয়। 2023 সালে ধারাবাহিক জাতীয় দলে খেলার পুরস্কার পাচ্ছেন তাওহিদ হৃদয়। এরকম যোগ বিয়োগ করে নতুন চুক্তির ক্রিকেটার বাছাই করে বিসিবিতে তালিকা জমা দিয়েছেন নির্বাচকরা। বিসিবি পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা অনুমোদন করা হবে। তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, এনামুল হক বিজয়রা এখনই কেন্দ্রীয় চুক্তি পাচ্ছেন না। বিশেষ করে তানজিদ তামিম ও তানজিম সাকিব এশিয়া কাপ থেকে জাতীয় দলের নিয়মিত সদস্য হলেও আগামী এক বছর সিরিজ ভিত্তিক বেতন দেওয়া হবে তাদের। সৌম্য সরকার জাতীয় দলে নিয়মিত হলে 2025 সালে চুক্তিতে ফিরতে পারেন। উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান 2023 সালে টেস্ট আর টি-20 চুক্তিভুক্ত ক্রিকেটার ছিলেন, তাকে এবার শুধু টেস্টের চুক্তিতে রাখা হতে পারে। সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ ছিলেন 2023 সালের কেন্দ্রীয় চুক্তির 3 সংস্করণের ক্রিকেটার। এবার সেখানে যোগ হতে পারে পেসার শরীফুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। পেসার এবাদত হাঁটুর চোটের কারণে খেলতে না পারলেও চুক্তিতে থাকছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডেতে, মুমিনুল হক, খালেদ আহমেদ, জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় থাকছেন টেস্টের চুক্তিতে। মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদি, আফিফ হোসেন সাদা বলের চুক্তির ক্রিকেটার। এভাবে 21 জনের একটা তালিকা কেন্দ্রীয় চুক্তির জন্য বিসিবিতে সুপারিশ করেছেন জাতীয় দল নির্বাচকরা। কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য ক্রিকেটার সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, জাকির হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, শেখ মেহেদি, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান ও রনি তালুকদার। বাদ পড়তে পারেন যারা, তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসুম আহমেদ।